তো এখন আমরা চলে এলাম সোদপুর পানিঘাটি ঘাট। লঞ্চের টিকিটের মূল্য 8 টাকা। আমরা লঞ্চে বসে আছি, এখন ওপারে যাব, অটো ধরবো, অটো ধরে সোদপুর স্টেশন। সোদপুর স্টেশন ঢুকলাম থেকে মাছদিয়া, মাছদিয়া, হ্যাঁ মাছদিয়া যেতে ভাড়া হচ্ছে 25 টাকা। আমরা অলরেডি চলে এলাম কৃষ্ণগঞ্জে, দেখতেই পেলেন কৃষ্ণগঞ্জে আমরা এই দোকান থেকে খাবার দাবার খেয়েছি। এখানে লুচি 3টে 10 টাকা, খুবই খুব সুন্দর স্বাদ রয়েছে। আবার আসছি গো ফিরে এই ধানসিঁড়িটির দিকে। হ্যাঁ আমরা চলে এসেছি বাংলারই ধানসিঁড়ি, জীবনানন্দ দাশের লেখা এই কবিতার মধ্যে দিয়ে যে বার্তা দিচ্ছে যে বাংলার নারী, বাংলার গর্ব, বাংলায় শক্তি নারী, সেই নারীর মধ্যে লুকিয়েছে দুর্গা, আর সেই দুর্গাই আজ আমরা দেখা পাচ্ছি। আসল দুর্গা, বাংলার দুর্গা দশভুজা, তার একটা নিদর্শন হচ্ছে করুণারূপী মা দুর্গা। দেখতেই পাচ্ছেন দিদি, দিদি বলো তোমার এই থিমটা। থিমটা ওষুধের এই যে খাপ, এটা ভালো করে দেখা, এটা ফয়েল ছিল জানি না আমি, প্লাস্টিকের যে খাপগুলো হয় এটা আমি কাজে লাগিয়েছি। মানে আমার ছেলে দেওয়া দিয়েছে কাজ করার ছিল, সেটা আমি সবটাই কাজে লাগিয়েছি। আর দুর্গা মায়ের মধ্যে একটা বার্তা অবশ্যই আছে যেটা আমি দিতে চেয়েছি, সেটা হলো কারণ করোনা চলে এসেছে, কিছু করার নেই, এবং সেখান থেকে বাঁচতে গেলে আমাদের স্যানিটাইজার আছে আর এক হাতে, একটা আছে ওষুধ, একটি আছে মাস্ক, আর একটা আছে অক্সিজেন। আর মায়ের যে পিস্তুলটা সেটা হচ্ছে একটা ভ্যাকসিন। আর আমি ওষুধটাকে চেষ্টা করেছি করোনার একটা প্রতিশোধ দিতে, তার মানে বোঝাতে চেয়েছি যে করোনা যখন এসে গেছে করোনার থেকে বাঁচতে গেলে আপাতত আমাদের একটা ভ্যাকসিনের, যেহেতু সকলকে সরকার বলছে ভ্যাকসিন নিতে, ভ্যাকসিনটা আমাদের দিতেই হবে, এগুলো এই মাস্ক স্যানিটাইজার এগুলো ব্যবহার করতেই হবে, খুব প্রয়োজন হলে অক্সিজেনটাও লাগছে। কিন্তু মায়ের ডান হাতে আমি দিয়েছি গাছ, মায়ের ডান হাতে আমি দিয়েছি গাছ, তার কারণ নিজেরাই পৃথিবীটাকে অসুস্থ করেছি, গাছ কেটে পরিবেশটাকে নষ্ট করেছি। মা বার্তা দিচ্ছেন ভবিষ্যতে হয়তো এখনও আমরা পরিবেশটাকে সুস্থ করতে পারি যদি আমরা গাছ লাগাই। কার্তিক মহিষটাকে জড়িয়ে ধরে আছে, যেটা ন্যাচারালি দেখা যায় না, মানে পাশে থাকে বাহন হিসাবে, তার মানে আমরা পাখিটাকেও আঁকড়াচ্ছি। পশু পাখি এগুলোকে যদি আমরা আঁকড়ে না ধরি, যে গণেশের হাতে করোনা, তার মানে আমাদের ব্যবসা বাণিজ্য শিক্ষা সব করোনার জন্য ক্ষতিগ্রস্ত। সেখান থেকে বাঁচতে গেলে আমার গণেশও হাতে কিন্তু বার্তা দিয়েছেন যে খাবার খেতে গেলে পরে, এখন বাস সুস্থভাবে বাঁচতে গেলে পরে গাছটা আমাদের লাগাতে হবে। ঠিক আছে, হ্যাঁ গাছটা আমাদের লাগাতেই হবে, পৃথিবীটাকে আমরা ধ্বংস করছি, করেছি বলেই আজকে আমরা ভুগছি, প্রকৃতির কোনো দোষ নেই, দোষটা আমাদের, তাই দোষ থেকে এখন একটা উপায় তো বেরোতেই হবে। এটাই আমার বার্তা, দুর্গাটার নাম দিয়েছি করোনা নাশিনী দুর্গা, এবং প্রত্যেককে করোনা নাশিনী হয়ে উঠতে হবে, কারণ মা তো বার্তা দিচ্ছেন, মা আমাদের মাধ্যমেই করতে পেরেছে যে আমরা যদি গাছটা লাগাই। আর এই ধরনের ফেলে দেওয়া জিনিস রাস্তায় পড়লে নষ্ট হয়, ভালো লাগলে আপনারা আশীর্বাদ করবেন যেন আমি ভবিষ্যতে আরও কাজ করতে পারি, এবং মা এই দুর্গাটা যদি আমি বিক্রি করতে পারি তাহলে তো আমার বাচ্চাগুলো হাসবে। আবারও বলছি কাছে থাকবেন, আর আমার শুধু আমার নয়, অনেক মানুষ আছে যারা ঘরে বসে আছেন, অনেক মেয়েরা আছেন যারা চান করতে, প্লিজ তারা নিজেদের খোলস থেকে বেরিয়ে আসুন, যেটুকু ভালো লাগে নিজেকেও একটু ভালো লাগে, সেটাও আমার একটা বার্তাই। কারণ সকলে অনেকে না গুটিয়ে থাকে, অনেক মায়েরা, অনেক কাকিমারা বা অনেক দিদিরা আছেন যারা এখনও অনেক কিছু জানেন। আমি যেমন আমার মাকে উৎসাহ দিই সবসময় যে তুমি প্লিজ জানো এগিয়ে আসো, একবার
দেখুন যে ঘরে গ্রামে বসে থাকা মানুষ তো পিছিয়ে নেই, সবাই আজ দুর্গারূপী প্রতিমা থেকে বেরিয়ে দুর্গারূপী মনুষ্য হয়েছে। এই দুর্গা আমাদের ঘরে ঘরে প্রত্যেকটা নারীর মধ্যে লুকিয়ে থাকা প্রতিটা শক্তিকে কাজে লাগাতে পারেন। তাহলে আপনারা কেন অপেক্ষা করছেন? আর যারা যোগাযোগ করতে চান এই দুর্গার সাথে, আমরা অবশ্যই তার অ্যাড্রেস আর নাম্বার দিয়ে দেবো। এই করোনারূপী দুর্গার সাথে আপনারা পুজো কাটান খুব ভালোভাবে, সেফভাবে পুজো কাটান, মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন, অবশ্যই ভ্যাকসিনেশান করুন। আর যারা আমাদের ভিডিওটি দেখছেন এবং যারা আমাদেরকে এই বার্তা পৌঁছানোর জন্য আমরা এখানে এসে গেছি, তো যারা আমাদেরকে পছন্দ করেন, দেখেন বা এখন নতুন নতুন আরও অনেক কিছু দেখতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ভালো লাগলে অবশ্যই লাইকের আশা করতেই পারি। এই হচ্ছে আমাদের দিদি, পুরো এই ঠাকুরটা দিদি বানিয়েছে। এখানে আপটু বটম তোমরা দেখতে পাচ্ছ, এখানে এই যে ওষুধের সব দিয়ে বানিয়েছে। তো দিদি এই মানে চিন্তাটা কনসেপ্টটা কোথেকে এলো? কনসেপ্টটা তো আমি প্রত্যেকবারই ফেলে দেওয়া জিনিস নিয়ে কাজ করতে ভালোবাসি, সে মানুষ হোক বা জিনিস হোক। সেখান থেকে এবার লকডাউন থেকে ভীষণ ডিপ্রেশনে ছিলাম, নিজেও অনেক অসুখের সাথে লড়াই করছি, তা ওই ওষুধগুলো না আমায় খুব ভয় দেখাতো, মানে সে কেমন একটা দস্যুর মতো ভয় দেখাতো। আমি ডিপ্রেশনে চলে গেছিলাম এবং এতটাই ডিপ্রেশনে ছিলাম যে মনে হতো ওষুধ যখন এত খাবো তাহলে বেঁচে থেকে কী লাভ, ওষুধ খেয়ে যদি বাঁচতে হবে তাহলে বাঁচার কোনো দরকার নেই। কিন্তু তারপরে ভাবলাম, সকলেই হয়তো জানে আমাকে, আমি একটু একটু ছোটোখাটো সমাজসেবার কাজ করি আর কি, সমাজের জন্য চেষ্টা করি, পারি না করতে তেমন কিছু। সেখান থেকে ভাবলাম যে আমি যদি চলে যাই তাহলে আমার বাচ্চাগুলো যারা আমার জন্য বসে থাকে, যাদের আমি পড়াই, তাদের তো আমি কিছুই করতে পারবো না, মানে তারা আমার জন্য, তাদের অনেকটা হয়তো ক্ষতি হয়ে যেতে পারে, তাহলে আমাকে বাঁচতেই হবে। তখন ভাবলাম যেই ওষুধগুলো আমাকে ভয় দেখায় প্রতিনিয়ত, সেখান থেকে আমি জয় করতে হবে, আমাকে জয় করতেই হবে। কারণ যে কোনো মানুষ নিজে যদি নিজেকে সমস্যা থেকে বার করতে না পারে তাহলে কোনো দিনও কেউ তাকে বার করতে পারবে না। সকলে বুদ্ধি দিতে পারে কিন্তু অনেক খারাপ পরিস্থিতিতে আছি আমরা, সেখান থেকে নিজেকে বার করতে হবে। কারণ আমাদের থেকে অনেক খারাপ মানুষ দুনিয়ায় পড়ে আছে, কারোর হাত নেই, পা নেই, কেউ রাস্তায় পড়ে আছে, আমরা তো ঘরে আছি। তা ডিপ্রেশনটা একটা সাময়িক জিনিস, ওখান থেকে বেরোতে হবে। আমি ওই ওষুধটাকে ডিপ্রেশন থেকে বের করার জন্যই, মানে এখন হয়তো আরও দুটো ওষুধ বেশি খেলে বোধ হয় আমি আরও কাজটা করতে পারবো, সেখান থেকেই কনসেপ্টটা আনা। আর কিছু বার্তা তো দুর্গাতে আছেই। আর এদিকে বলতে গেলে তুমি ওষুধের যে এই এতগুলো ওষুধের যে খাপগুলো যে জড়ো করেছে, এটা কমাস ধরে হয়েছে, কতগুলো লেগেছে? প্রথম লকডাউন যখন আসে তখন থেকেই তো ঘরে বসা, এবং তখন থেকেই ডিপ্রেশনটা এসেছিল, তখন থেকেই কনসেপ্টটা মাথায় এসেছিল। ওইবার কারণ আমার অর্থ অর্থ জোগাড় করা সম্ভব হয়েছিল না, আর এখানে তো অনেকটাই অর্থের ব্যাপার আছে তৈরি করতে, সেই হিসাবে আমি ওই তখন থেকে এক বছর ধরে অল্প অল্প করে জোগাড় করেছি। আর তারপর যখন দেখলাম আর হচ্ছে না, আরও কিছু দরকার, তখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, এবং অনেকে বিশ্বাস করে দিয়েছিল, অনেকে পাগলও বলেছিল, যারা বিশ্বাস করেছে অনেক মানুষ সাহায্য করেছে, সব মিলিয়েই হয়েছে। তেমন কিছুই করতে পারি না, আর তেমন কিছু করার ক্ষমতা আমার নেই, আমার যেটুকু আছে আমি তাই দিয়ে চেষ্টা করি। আর যেহেতু একটু পড়াশোনা জানি তার জন্য বাচ্চাদের এই ফুটপাথের কিছু বাচ্চাদের পড়াই ধর্মতলার, আর আমাদের এই গ্রামে কি ভাটা আছে সেই বাচ্চাদের পড়াই, পড়াতে কোনো পয়সা কড়ি তো লাগে না, অথের কাজটা করাই যায়। আমার শিক্ষাটাকে আমি চেষ্টা করি তাদের মধ্যে দেওয়ার, যাতে শিক্ষাই তো মানুষকে উন্নত করে, আর শিক্ষার উপরে একটা বাচ্চাকে শিক্ষা সংস্কৃতি দিলে তবেই সে পরিপূর্ণ মানুষ তৈরি হয়, এই ভাবনা থেকেই ওদের একটু পড়াই। আর ওই কিছু মানুষের স্টেশনে কিছু মানুষ বাবা মা আছেন আমার, তাদের খাবার ব্যবস্থা করি, সবার কাছ থেকে হাত পেতে জামা কাপড়, পুরনো জামা কাপড় জোগাড় করি, অল্প স্বল্প ওষুধের ব্যবস্থা করি, এইভাবেই চলছে। তো এই দুর্গা ঠাকুরটা তুমি মানে বানিয়েছো, মানে মোটামুটি বানাতে কতদিন লেগেছে? এটা বানাতে সময় লেগেছে আমার সাড়ে ছ মাস, সাত মাসই প্রায়, প্রায় সাত মাস, প্রায় সাত মাস। তাহলে তুমি এখন বলছিলে আমাদেরকে যে এই তার মধ্যেও অনেক কিছু এখনো খুঁটিনাটি কাজ আছে, সামান্য কিছু আছে, এই কাজগুলো কি করে করো? মানে বাড়ির সব সামলে, এদিকে তোমার সোশ্যাল ওয়ার্ক সামলে, এত কিছু সামলে কি করে করো? এই ইচ্ছা থাকলেই উপায় হয়, এটা সব থেকে বড় কথা। আমি যদি চাই আমি এটা করব, সম্ভব, তাহলে কেউ এত বড় বড় মানে পদে চাকরি পাচ্ছে, এত বড় বড় জায়গায় মেয়েরা প্লেন চালাচ্ছে, কত কিছু তো করছে, ইচ্ছা আছে বলেই করছে। তা আমার তো তেমন কিছু যোগ্যতা নেই, আমার ছোটোখাটো হাতের কাজ করতে ভালোবাসি, এবার সংসারটাও করতে হবে, যেহেতু আমি সংসারই মানুষ, তাই জন্য সংসার করে ওই রাত্রে রাত্রে একটু একটু করে করি। সারাদিন আমার সোশ্যাল ওয়ার্কের এই বিষয়টা যদি বলো, তাহলে আমার ওই ছেলে মেয়ে বাবা মাদের কাছে সারাদিনটা কেটে যায়,
রাত্রিবেলা এসে রান্না বান্না করে রাত্রে থেকে কাজটা আমি করি, যাতে তখন নিশ্চিন্ত হয়ে আর কেউ আমায় ডাকবে না। এটা তুমি বলছিলে যে এটা মানে তোমার মানে এটা মেন তোমার, তুমি বলো তুমি শিল্পী নও? না, একদমই নয়। শিল্পী হতে অনেক যোগ্যতার দরকার, যেটা আমার নেই। আমি একদমই শিল্পী নই, আমার এটা জেদ, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে একটা সৃষ্টি করা। ছোটবেলা থেকেই মানে এটা ছিল তোমার? ছোট থেকে নতুন কিছু করার ইচ্ছা। মানে চিরজীবন মেয়ে মানেই সৃষ্টি। মেয়েরা যখন একটা মানুষ সৃষ্টি করতে পারে, তাহলে আরো অনেক কিছু সৃষ্টি করতে পারে। তারই একটা চেষ্টা, দেখি না কিছু পারি কিনা নিজেকে। আর প্রত্যেকটা মানুষেরই উচিত নিজের একটা আলাদা পরিচিতি গঠন করা, সেটা যেভাবেই হোক। মানে মানে মোটামুটি এটুকু বোঝা গেল যে বাংলায় কোণে কোণে কত এরকম মানে গৃহবধূ, বাড়ির মেয়ে, বাড়ির মারা থাকে, যারা মানে তাদের চেষ্টা করলে হয়তো ভেতরে কিছু এ থেকে থাকে, একটা ইচ্ছা থেকে থাকে, ইচ্ছা থেকে থাকে যে কিছু একটা করার বা কিছু, কিন্তু তারা হয়তো বাড়ির প্রেশারে করতে পারে না, বা কোনো কাজের প্রেশারে, বা অনেক কিছু বিষয় করতে পারে না, কিন্তু তাদের কাছে একটা তুমি ইন্সপিরেশন হয়ে গেলে। দেখো, সব মায়েরাই চায় যে আগে আমার ছেলে মেয়ে সন্তান সংসার। আমি মা হিসেবেও তাই চাই, কিন্তু সকালবেলা আগে আমি আমার স্বামী ছেলের জন্য রান্না করি, আমার কুকুর আছে অনেকগুলো, পাখি আছে, তারা আমার সন্তান, আমার গাছ আছে 200টা, তাদের আমি আগে মানে তাদের যত্ন করি, সংসারটা সামলে। তার মায়েরাই তাই চায়। এই জন্য অনেক মায়েরা হয়তো আমার মতো বেরিয়ে পড়তে পারে না, সেই সময়টা পায় না, সাহস পায় না, হয়তো মনের জোরটা পায় না। আমি আমার হয়তো সেইটুকু ভগবান দিয়েছে। সেই সব মানুষগুলো, সেই সব মায়েদের, বোনেদের, দিদিদের, মানে সেই রকমের মানুষগুলোকে তুমি কি বলতে চাও? আমি বলতে চাই যে সব কিছু সংসার, ভালো লাগা মন্দ লাগার পরে গিয়েও সব কিছুর আগে হচ্ছে নিজের সত্তাটাকেও বাঁচিয়ে রাখার দরকার। নিজের কিছু ভালো লাগাটাকেও মূল্য দিতে হয়, কারণ এটা আমার একটাই তো মানুষ জীবন। নিজের যদি কিছু ভালো, কেউ গান গাইতে ভালোবাসে, কেউ ছবি আঁকতে ভালোবাসে, তারা সংসারের পাদে গিয়েও কিন্তু এগুলো বাসে। আমার মনে হয় তারা যদি সারাদিনের মধ্যে 10 মিনিট সেই গানটাই গায়, ফাংশনে যাওয়ার দরকার নেই, কোনো রেকর্ড করা দরকার, নিজের ভালোর জন্য, নিজের শান্তির জন্য গায়, তাতেও অনেকটা। আমার মনে হয় সবার বাইরে গিয়েও নিজেকেও একটু ভালোবাসতে হয়। অবশ্যই। আর এইটা তুমি বলেছিলে যে এই এই মেন ঠাকুরটাই ছিল, এটা তো কনসেপ্ট আমরা বুঝলাম, কিন্তু মোটিভটা কি, মানে এটা কি কো, এটা কেন বানিয়েছিল? এটার একটাই মোটিভ সবাই জানে, যারা আমায় চেনেন, 10 বছর ধরেই আমি দুর্গা বানাই বিভিন্ন জিনিস দিয়ে। একটাই মোটিভ যে যাদের কাছে আমি সারা বছর যাই, যাদের খাবার ব্যবস্থা বা পড়ানোর ব্যবস্থা, মা তো পুজোর সময় ইচ্ছাই করে আমার ছেলে মেয়েগুলোকে সবাই হাসবে, তারা পাবে না, তাই এবার আমার তো আর সত্যি সেই অর্থে কোনো আয় নেই, মানে সমাজের ওদের খাবার দাবার সবার কাছে হাত পেতেই আমি জোগাড় করি। আবার যদি জামা কাপড়ের জন্য হাত পা দিই, সেটা একটু কেমন স্বাভাবিক, প্রত্যেকেরই তো বারবার হাত পাততেও খারাপ লাগে। তা আমি ভেবেছিলাম যে আমার নিজের সৃষ্টি দিয়ে, আমার নিজের পরিশ্রম দিয়ে আমি এদের জামা কাপড়টা পুজোর সময় দেবো, এবং এতগুলো টাকা 150 জনকে দেওয়ার মতো অনেকটা টাকার বিষয়, সেটা তো ছোটোখাটো কিছু করে হবে না, এমন কিছু করতে হবে দুর্গা পুজোর সময় দুর্গাটাই সকলে একটু আকর্ষণ থাকে, আমি যেটা দুর্গামূর্তি বানিয়ে বিক্রি করতে পারি, তার থেকে যেটা আসবে সেটা দিয়ে হয়তো জামা কাপড় খুব দামি হবে না, অন্তত হয়ে যাবে, তারা একটা নতুন জামা পরবে এবং ওরা হাসলে আমি হাসবো, সেই অর্থ থেকেই করা, এবারও তাই করা। যদি এটা আমি বিক্রি করতে পারি, তাহলে আমার ছেলে মেয়েগুলোর মুখে হাসি ফোটাতে পারবো, আর না হলে জানি না কি করবো। এখন ঘটনাটা হচ্ছে, তুমি মানে ধর্মতলাতে তোমার অনেক বাচ্চা আছে ওদিকে, তো তাদেরকে তুমি পড়াও, হয়তো তো ওখানে কতজন আছে? এখন মোটামুটি 35 জন আছে, আর এখানে সমস্ত বয়সের বাচ্চাই আছে ওখানে ওরা। আর এখানে যেটা মাসদিয়ায় দুর্গাপুর বলে জায়গা, এখানে 50 জন আছে। 50 জন? এছাড়া রানাঘাটেও তো তোমার? রানাঘাটে একটি অন্নপূর্ণা সরাই ঘর বলে একটি আমি বিনামূল্যের হোটেল ব্যবস্থা করেছি, ওটা মানুষের কাছে হাত পেতেই চলে, সকলে সাহায্য করেন তার জন্যই চলে। ওখানে প্রতিদিন 100 জন মানুষ দুপুরের একবেলার খাবার খায়। মানে আমার উদ্দেশ্য ছিল, এই লকডাউনে প্রত্যেকের পরিস্থিতি খারাপ, যারা ভীষণভাবে ভিক্ষা করেন তারা তো তাও কারো কাছে হাত পাততে পারবে, কিন্তু এমন অনেক মানুষ ওখানে আসেন বা ব্যবস্থা করা হয় যারা লজ্জায় হাত পাততেও পারবেন না, না খেয়ে থাকেন, তারা কিন্তু ওখানে এসে খাবারটা পাচ্ছেন। এই জন্য আমরা ওটাকে খুব সামনে আনি না, কারণ ছবি ভিডিওতে তাদের অসম্মান করা হয় বলে। তারা ওই দুপুরবেলা একবেলা যাই পারি, একবেলা এক তরকারি ভাত কি পুষ্টিকর কোনো খাবার দিয়ে, একবেলা অন্তত তাদের যদি পেটটা ভরে। তাই আমার অন্নপূর্ণা সরাই ঘরের লক্ষ্য, আর সকলে আসেন পাশে দাঁড়িয়েছেন বলে পারি, হয়তো ভবিষ্যতেও পারবো টেনে নিয়ে যেতে। আর তোমার এদিকে যে বাচ্চারা তুমি পড়াও বা যাদের বাচ্চাগুলো আছে, সেটা আমরা কভার করতে পারি? একদম একদম।
অবশ্যই আসবে ধর্মতলাতেও আসবে। আমার বাচ্চাগুলোকে যাতে অনেকে এখন অনেক মানুষ অনেক ভালো ভালো কাজ করছেন, অনেক সমাজসেবী ভাই বোনরা আমার থেকে অনেক বেটার কাজ করছেন, তারাও আরো যদি কোনো ছেলে মেয়ে তোমাদের মতো ছোট ছোট ছেলে মেয়েরা এগিয়ে আসে, অন্তত প্রত্যেককে বলবো যে দেখুন প্রত্যেকে ইনকাম করি, আমরা প্রত্যেকে কাজ করি, সব কিছুর মধ্যেও যদি আমরা একটা লিপস্টিক কিনলেও 200-250-300 টাকা নিচে একটা লিপস্টিক হয় না, তেমনি আমরা যদি প্রত্যেকে ওই একটা বাচ্চার যে কোনো একটা বাচ্চার ব্যক্তিগতভাবে যদি দায়িত্ব নিই যে তাকে আমি হয়তো 2 কেজি খাতা কিনে দেবো, সেটাও যদি প্রত্যেকটা মানুষ নিতে পারে না, বা একটা মানুষের খাবার, কোথাও হয়তো আমি অফিস যাচ্ছি একজনকে হয়তো প্রতিদিন খাবারটা নামিয়ে দিয়ে যাচ্ছি, বেশি কিন্তু লাগে না, 20-25 টাকাও লাগে না পার ডে, তো সেই মানুষ মানে মাস গেলে 600-700 টাকা একজনকে ভালো মতো খাওয়ানো যায়, সেটাও যদি আমরা নিতে পারি দায়িত্ব, আমার মনে হয় সমস্যার অনেকটা মানে শান্তি পাবে, মানে এই যে নেই নেই এই ব্যাপারটা থাকবে, কারণ আমরা তো সবাইকে পায়ে ফেলে বেরিয়ে যাই, সেখানে যাই বসে থাকি, ও তো রোজই ভিক্ষা করে, কিন্তু তার সে যে ভিক্ষাটা কিন্তু সবাই কিন্তু সাধে করে না, তার তার জীবনটা বাঁচাতেই করে। আমরা যদি একজন করে একজনের দায়িত্ব নিই, সবাই যদি এরকম দায়িত্ব নেওয়া শুরু করি, হাজারটা মানুষ কিন্তু বেঁচে যাবে। আমার এটাই বার্তা সকলের কাছে যে সমাজ সেবাটা ঠিক কি আমি জানি না, তবে এটা আমার দায়িত্ব, মানুষও এসেছি, মানুষের একটা দায়িত্ববোধ থাকেই, জীবনের মূল্যবোধ তো থাকে যে আমি মানুষ আমি কি করলাম পৃথিবীতে এসে, তাহলে সেই দায়িত্ব থেকে আমার আমি চাই সকলের কাছে, আমার যারা ছোট আছে তাদের সকলের কাছে আমার ভালোবাসা দিয়ে অনুরোধ যে তোমরা আপনারা একটা করে যদি মানুষের দায়িত্ব যেটুকু পারেন যার যা সামর্থ্য নেন, তারাও বোধ হয় অনেক এগিয়ে যাবে। অবশ্যই। আর আচ্ছা এইসব তো হলো, এবার বলি একটু, তুমি তো অনেক জায়গা গেছো, দাদা 2 নম্বর 1 গেছো, এছাড়া দাদাগিরিতে গেছো, তো সেইগুলো নিয়ে যদি একটু বলো। হ্যাঁ, সমস্তটাই আমাকে আমার কাজ দেখে ডাকা হয়েছিল, গেছিলাম, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, সব জায়গায় ভালো লেগেছে, আমার কাজগুলো পৌঁছেছে, আর দাদার সঙ্গে যে শুটটা হয়েছিল সেটা মানে অপূর্ব, মানে তাকে ভুলতেই পারি না আমি, মানে আমার জীবন হয়তো ধন্য হয়ে গেছে এরকম একটা কথা, সবার সব চ্যানেলে গিয়ে আমার ভীষণ ভালো লেগেছে। কতবার আমার দুর্গাটা স্টার জলসা পরিবার থেকে নিয়ে নিয়েছিলেন, সেটা কে নিয়ে সেটাও বলো। হ্যাঁ, ওখানে তখন শ্রাবন্তী ছিলেন অ্যাঙ্কার, উনি বলেছিলেন যে দুর্গাটা আমি নিলাম, সেটা সুপরি ছোট্ট একটা দুর্গা ছিল, 2 ফুটের 1 ফুটের, এইভাবে চলছে, দেখা যাক এটার কি হয়। অবশ্যই, তাহলে বুঝতেই পারলে সবাই যে মানে এক কথায় একজন গৃহবধূ, এক কথায় তিনি নিজেকে শিল্পী বলেন না, তবে আমাদের কাছে আমার মনে হয় শিল্পী, কারণ আমরা তো সামান্যটুকু এটা যদি করতে যাই, এখন আমরা কেউ যদি করতে যাই, প্রথমত বহু বাধার মধ্যে পড়বো, আর দ্বিতীয় কথা হচ্ছে এই জিনিসটা যে এইভাবে একটা মানুষ কন্টিনিউয়াস রাত্রি জেগে যে এই ছোট ছোট কাজগুলো যে করেছে, এটা এক বৃহৎ তার মানে তার খাটুনি, প্রত্যেকটা এই ঠাকুরের প্রত্যেকটা কাজের মধ্যে তার ছোট ছোট বাচ্চাগুলোর জন্য যারা পথচারী মানে পথে থাকে আর কি, পথ শিশু যারা আছে তাদের জন্য, যারা দুবেলা ঠিক করে খেতে পায় না, তাদের এই প্রতি বছর দুর্গাপুজো স্যার নতুন একটা জামা, নতুন যদি একটাও জামা কাপড় হয়, মানে আমাদের তো হয় মানে প্রত্যেকেরই, যারা আমরা মানে বাড়ির তলায় আছি এই বৃষ্টিতে, বাড়ির তলায় দিব্যি শান্তিতে আছি, পাহাড় তলায় ঘুমোই আরামসে আছি, কিন্তু সে মানুষগুলো তো সবসময় পারে না, তাই না? তো তাদের যদি মনে হয় যে সামান্যটুকু দিদির সঙ্গে কথা বলে এই বিষয়টা, বা দিদির যদি সোশ্যাল ওয়ার্কেরও বিষয় হয় তাহলেও আপনারা একটু যোগাযোগ করতে পারেন, যদি কোনোভাবে আপনারা হেল্প করতে পারেন, শুধুমাত্র দেখুন টাকা দিয়ে হেল্প হয় না, আপনারা যদি দিদির সাথেও যদি থেকে কাজ করতে চান, বা ওই বাচ্চাগুলোর জন্য, দিদি তো কিছু নিচ্ছে না, জাস্ট বাচ্চাগুলোর জন্য যদি কিছু করতে, কিছু কন্ট্রিবিউশন এই বাংলার ছোট ছোট ছেলে মেয়েগুলোর জন্য যদি কিছু কন্ট্রিবিউশন দিতে চান, তাহলে আপনারা অবশ্যই দিদির সাথে যোগাযোগ করবেন। এবং আমার মতে মনে হয় এই ঠাকুরটা যেটা বানিয়েছে এটা একটা অসাধারণ ক্রিয়েটিভিটি, এবং বাংলার এই ধরনের যে মানুষগুলো আছে যারা বাড়িতে থাকে, হয়তো প্রচুর প্রবল ইচ্ছা এইগুলো নিয়ে কিছু একটা করার, কিন্তু তারা পারে না, তারা করতে পারে না, তো আপনারা যদি শিখতেও চান, যদি তুমি শেখাতে পারবে। আমি পয়সা ডোনেশন আমি চাইছি না, মানে সেটা বারবার সম্ভব না কাউকে দেওয়া, নিজেকেও বড্ড ছোট লাগে, কারণ সন্তানদের খাওয়াতে বারবার হাত পা ছুটতে পারে না। আমাকে যদি কেউ কাজ দেন, মানে যে কোনো হস্তশিল্পীর কাজ যদি আমাকে কাজ দেন সারা বছর, একটু একটু ছোটোখাটো যেটা বানিয়ে দিতে হবে সেটা আমি করে দিতে পারি, সেই অর্থটা আমি
মানে আমি চাইছি আমার পরিশ্রমের অর্থ দিয়ে আমি এই বাচ্চাগুলোকে মানুষ করতে চাই। বারবার ডোনেশন চাইতে লজ্জা করে, এবং দেখবেন নিজের পরিশ্রমে 10 টাকা হলেও সেটা যেন অনেক লাখ টাকার সমান, আমি সেটাই চাইছি। যদি এই দুর্গাটাই কিনতে হবে এরকম কোনো মানে নেই, যদি আমাকে বিশ্বাস হয় বা আমার কাজ ভালো লাগে তাহলে আমাকে ছোটোখাটো কাজ দিতে পারেন। আমি জুয়েলারির কাজ করি, আমি বিভিন্ন পাঞ্জাবি পেন্টিং করি, যদি আপনার সেগুলো আমাকে দিতে চান দিতে পারেন, তাহলে আমার সেই অর্থে আমি আমার বাচ্চাগুলোকে বা আমার যারা আছেন তাদের আমি একটু এগিয়ে নিয়ে যেতে পারি। এটাই আমার সকলের কাছে অনুরোধ।